স্যার রেজাল্ট দিয়ে দিল, ভর্তি কবে থেকে শুরু, কোথায় ভর্তি হব, পলিটেকনিকে ভর্তি হব কি না, আবেদন কিভাবে করলে ভালো হবে, সাবজেক্ট চয়েস কিভাবে দিব, তো এরকম প্রশ্ন করতে করতে তোমরা আমাদের পেজে অনেক স্প্যাম করে ফেলতেছো। তো আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম, তোমরা আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি তোমাদেরকে এরকম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমরা যারা এরকম প্রশ্ন আমাদের পেজে করতেছো। তো আজকের ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে তোমরা জিপিএ অনুযায়ী সাবজেক্ট চয়েস কিভাবে দিবে, ইনস্টিটিউট বাছাই করতে পারবে এবং চয়েস লিস্ট কিভাবে সাজালে তোমাদের জন্য ভালো হবে। তো এই তিনটি বিষয় সম্পর্কে তোমরা আজকের ভিডিওটিতে ক্লিয়ার ধারণা পেয়ে যাবে। তো প্রথমে আমরা একটু আগের যে ভিডিওগুলো দেখিয়েছিলাম সেখান থেকে একটু ভর্তি যোগ্যতা সম্পর্কে আবার আমরা একটু দেখে নিব। তো এখানে দেখো গণিতে জিপিএ যেটা তোমাদের সর্বনিম্ন থাকতে হবে হচ্ছে 3 পয়েন্ট এবং সর্বোচ্চ সেটা জিপিএ 5 থাকতে পারে গণিতে, এবং সর্বনিম্ন টোটাল জিপিএ থাকতে হবে তোমাদের 3.50 এবং সর্বোচ্চ সেটা থাকতে হবে হচ্ছে জিপিএ 5। শিক্ষা বোর্ড যে কোনো হতে পারে, তবে কারিগরি থেকে তুমি আলাদা একটা প্রায়োরিটি পাবে, এবং বিভাগ যে কোনো হতে পারে, তবে জেনারেল থেকে যদি বিজ্ঞান বিভাগ হয় তাহলে তুমি আলাদা একটা প্রায়োরিটি পাবে। তো এই হচ্ছে তোমাদেরকে ভর্তির যোগ্যতার ক্ষেত্রে। ভর্তির যোগ্যতা এখানে দেখো হলুদ কালারের ভিতরে যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে মিনিমাম কোয়ালিটি, আর এখান থেকে যে গ্রিন কালারের মধ্যে যেগুলো দেওয়া আছে এখান থেকে এরকম যদি থাকে তাহলে তোমরা একটা প্রায়োরিটি পাবা আলাদা। তো এই ছিল ভর্তির যোগ্যতাটা। এরপরে আমরা একটু দেখে নিব হচ্ছে টেকনোলজিটা আমরা কীভাবে বাছাই করতে পারি। তো টেকনোলজি বাছাইয়ের জন্য তোমাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিতে চাই। যেমন ধরো সিভিল ডিপার্টমেন্টটা হচ্ছে খুবই ডিমান্ডেবল একটা ডিপার্টমেন্ট। সাপোজ একটা ইনস্টিটিউটে সিভিলে 200টা আসন আছে, তো এখন এই 200 জন শিক্ষার্থী কী করবে, এই 200টা আসনে ভর্তি হতে পারবে। তো ধরো সাপোজ জিপিএ 5 পাওয়া 100 জন শিক্ষার্থী সিভিল ডিপার্টমেন্টে জন্য আবেদন করেছে, এবং জিপিএ 4.80 পাওয়া 60 জন শিক্ষার্থী আবেদন করেছে, এবং জিপিএ 4.50 পাওয়া 40 জন শিক্ষার্থী আবেদন করেছে। মানে হচ্ছে টোটাল 3 ক্যাটাগরিতে টোটাল হচ্ছে 200 জন শিক্ষার্থী আবেদন করেছে। তাহলে দেখা যাবে যে এইখান থেকে এই 200 জন এই 200টা আসনে চান্স পাবে। কিন্তু যদি এরকম হয় যে জিপিএ 5 পাওয়া 200 জন শিক্ষার্থী এই সিভিলের জন্য আবেদন করবে, সেই ক্ষেত্রে কিন্তু জিপিএ 4.80 এবং 5.0 পাওয়া শিক্ষার্থীরা সেই ক্ষেত্রে এই গণনার বাইরে চলে যাবে। এখান থেকে শুধুমাত্র জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীরা এই 200টা আসনে চান্স পাবে। তো এখন বিষয়টা এই উদাহরণটা দেওয়ার মানে হচ্ছে যে তোমাদের যাদের কোনোভাবে পয়েন্ট কম চলে আসছে বা আসানোর পয়েন্ট আসেনি, সেই ক্ষেত্রে তোমাদের কী করতে হবে, যদি ডিমান্ডেবল কোনো সাবজেক্টে তোমাদের চয়েস দেওয়ার ইচ্ছা থাকে সেই ইচ্ছাটাকে কমায় আনতে হবে। কারণ এমনটা কেন বলতেছি, এমনটা বলার কারণ হচ্ছে যদি জিপিএ 5 পাওয়ার হারটা বেশি থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তুমি 4.50 বা 8.0 পেয়ে সর্বোচ্চ ডিমান্ডেবল যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো কিন্তু চান্স পাবে না। সেই ক্ষেত্রে তোমাকে একটু অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোর প্রতি ফান্ড অফ হয়ে তোমাদের কী করতে হবে, সেখানগুলোতে চয়েস দিতে হবে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবা, তাহলে তোমরা টেকনোলজিগুলো খুব সহজে এইভাবে বাছাই করে নিতে পারবা। তো আশা করি টেকনোলজি বাছাইয়ের ক্ষেত্রে পয়েন্টের যে ভ্যালুটা তোমরা সেটা আশা করি বুঝতে পারছো। তো এরপর আমরা যেটা দেখবো ইনস্টিটিউট বাছাই, ইনস্টিটিউট বাছাইটা ওই টেকনোলজি বাছাইয়ের মতোই। ধরো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, হ্যাঁ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা পলিটেকনিক ইনস্টিটিউট, যেখানে ভর্তি হওয়ার জন্য প্রায় প্রতিটা শিক্ষার্থী প্রথমে চয়েস দিয়ে থাকে। সেই ক্ষেত্রে একই রকমভাবে সিভিলে ধরো 200টা আসন আছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে, এখানে এরকম 3 ক্যাটাগরির টোটাল 200 জন চয়েস দিয়েছে, অথবা 1 ক্যাটাগরিরই 200 জন চয়েস দিয়েছে, মানে জিপিএ 5 পাওয়া 200 জন শিক্ষার্থী চয়েস দিয়েছে হচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ডিপার্টমেন্টে। সেক্ষেত্রে কিন্তু এই যে জিপিএ 5 পাওয়া যে 200 জন আছে তারাই কিন্তু এই 200টা আসন পেয়ে যাবে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে কী করতে হবে, এই ক্ষেত্রে তোমরা ডিমান্ডেবল সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমরা কী করতে পারো, ডিমান্ডেবল পলিটেকনিকটাকে যেটা আছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট বা এরকম আরও যে ডিমান্ডেবল পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে এইগুলোতে চয়েস না দিয়ে তোমরা একটু নিম্নমানের পলিটেকনিকগুলো, মানে হচ্ছে জেলা পর্যায়ের যে পলিটেকনিকগুলো আছে সেই পলিটেকনিকগুলোতে তোমরা চয়েস দিতে পারো সিভিলে একটু কম পয়েন্ট পেও। সেক্ষেত্রে দেখা যাবে যে তোমরা কী করতে পারবা খুব সহজে ওই কাঙ্ক্ষিত যে সাবজেক্টটা সেই সাবজেক্টটাতে চান্স। তো এই ছিল ইনস্টিটিউটের বাসায় যে বিষয়টা সেটা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এরপর আমরা একটু দেখে নেব হচ্ছে চয়েস লিস্টটা আমরা কীভাবে সাজাতে পারি। সাপোজ এখান থেকে দেখো একজন শিক্ষার্থীর চয়েস লিস্ট, আমরা সাপোজ এখানে একটা শিক্ষার্থীর চয়েস লিস্ট, সে কী করেছে সিভিল ডিপার্টমেন্টে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথম চয়েস দিয়েছে, বগুড়াতে দ্বিতীয় চয়েস দিয়েছে, সিলেটে দিয়েছে হচ্ছে তৃতীয় চয়েস, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে দিয়েছে হচ্ছে চতুর্থ চয়েসে। তো এখন
এই এই শিক্ষার্থীটার পয়েন্ট যদি ধরো হচ্ছে জিপিএ 5 হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সে তার প্রথম চয়েস হিসাবে ঠিক আছে সেরা পলিটেকনিক, দ্বিতীয় চয়েসও বগুড়াও সেরা পলিটেকনিক, সিলেটটা হচ্ছে সেরা, চট্টগ্রাম হচ্ছে অন্যতম একটা পলিটেকনিক ইনস্টিটিউট। যদি তার জিপিএ 5 হয়ে থাকে তাহলে তার চয়েসটা এরকম হতে পারে। অথবা ধরো একজন শিক্ষার্থী যার পয়েন্ট হচ্ছে তুলনামূলক কম, হ্যাঁ, তো সেই শিক্ষার্থীর চয়েসটা কেমন হতে পারে, সে কী করেছে, সে যে চট্টগ্রামটাকে আগে দিয়েছে, সিলেটটাকে দ্বিতীয়তে দিয়েছে, বগুড়াকে তৃতীয়তে দিয়েছে, ঢাকাতে ঢাকাটাকে চতুর্থতে দিয়েছে। মানে হচ্ছে যে যেটা কম ডিমান্ডেবল সেটাকে সে আগে দিয়ে দিয়েছে, প্রথম চয়েসে দিয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই যে কম ডিমান্ডেবল সাবজেক্টটাকে সে প্রথম চয়েস দিয়ে দিয়েছে, এই কারণে সেই নির্দিষ্ট যে পলিটেকনিকটা সেই পলিটেকনিক ইনস্টিটিউটে এসেছে চান্স পেয়ে যাবে কম পয়েন্ট থাকা সত্ত্বেও। তো এরকমভাবে তোমরা চয়েস লিস্টটাকে সাজাইতে পারো। যদি তোমাদের পয়েন্ট বেশি হয়ে থাকে, মানে জিপিএ 5 হয়ে থাকে, তাহলে তোমরা সেরা যে পলিটেকনিকগুলো আছে সেগুলোতে প্রথম চয়েস দিবা, তার একটু নিম্নমানেরটা দ্বিতীয় চয়েস, তার একটু নিম্নমানেরটা তৃতীয় চয়েস, এইভাবে। আর যদি তোমার পয়েন্ট কম হয়ে থাকে সেক্ষেত্রে তুমি কি করতে পারো, সেক্ষেত্রে তুমি যে পলিটেকনিক ইনস্টিটিউটটা একটু কম ডিমান্ডেবল সেটাকে প্রথম চয়েস দিলা, তার চাইতে একটু দ্বিতীয় চয়েস দিলা, তার চাইতে একটু কম সেটাকে তৃতীয় চয়েস দিলা। তো এইভাবে যদি সাজাও তাহলে দেখা যাবে যে নির্দিষ্ট যে সাবজেক্টটা সেই সাবজেক্টটাতে তুমি কী হয়ে যাবা, চান্স পেয়ে যাবা। তো আশা করি চয়েস লিস্টের যে সাজানোর বিষয়টা এটা তোমরা বুঝতে পারছো। আর হচ্ছে যে এখানে যদি এর বাইরে থেকেও যদি তোমাদের মনের ভিতরে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি আমাদের পেজে মেসেজ করতে পারো, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেই গ্রুপে তোমরা কী করতে পারো, তোমাদের নিজেদের প্রবলেমগুলো তুলে ধরে পোস্ট করতে পারো। সেখানে আমাদের মেন্টরও তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবে, অথবা আমাদের পেজে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে তোমরা সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এবং তুমি যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে ভর্তির যে প্রক্রিয়াটা, সম্পূর্ণ ভর্তির প্রক্রিয়াটা, আবেদন প্রক্রিয়াটা, কলেজ চয়েসের প্রক্রিয়াটা আমরা নিজেরা সম্পন্ন করে থাকি। তো তোমরা যদি আমাদের মাধ্যমে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে আবেদন করে নিতে চাও তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ দিবা, আমাদের গ্রুপে যুক্ত থাকবা, তাহলে তোমরা এরকম বিস্তারিত তথ্য পেয়ে যাবা। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।